আসসালামু আলাইকুম। আমার ভিডিওর পিছনে প্রায় একটা জিনিস আপনারা দেখতে পান, উপর দিয়ে ধোয়া টোয়া বের হচ্ছে আর মনে হয় আগুন জ্বলছে। ঠিক তেমন কিছু না, জিনিসটা এটা FH2 মডেলের হিউমিডিফায়ার। হিউমিডিফায়ার কী বা প্রয়োজন আছে এটি আমাদের? শীতকালে প্রায় আমরা একটা সমস্যা ফেস করে থাকি, হাত মুখ ঠোঁট শুকিয়ে যায়, ঘন ঘন লোশন ক্রিম আমাদেরকে ব্যবহার করতে হয়। মূলত শীতের সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ অনেক বেশি কমে যায়, যে কারণে আমাদের হাত মুখ ঠোঁট শুকিয়ে যেতে থাকে। আর যারা এসি রুমে থাকে তাদের জন্য তো এই সমস্যাটা 12 মাস। আর তাই আপনি যদি রুমের ভিতরে এমন একটি হিউমিডিফায়ার ব্যবহার করেন তাহলে আপনার রুমের ভিতরে বাতাসের আর্দ্রতার পরিমাণ ঠিক থাকবে, কারণ হিউমিডিফায়ার মূলত পানি থেকে মিস্ট রূপান্তর করতে পারে এবং এই মিস্ট আপনার রুমের ভিতরে বাতাসে খুব দ্রুত ছড়িয়ে যায়, যে কারণে রুমের ভিতরে আর্দ্রতার পরিমাণ বজায় থাকে। আর এই হিউমিডিফায়ারটি আপনার রুমের সৌন্দর্যটাকে বৃদ্ধি করবে। আমি তো আমার স্টুডিওতে লং টাইম ধরে এটি ব্যবহার করছি, বিশেষ করে এর ফ্রন্ট সাইডের ডিজাইন এবং এলইডি লাইটটার জন্য। ওয়াও, মিস্টগুলো এমনভাবে বের হয় মনে হয় ভিতরে আগুন জ্বলছে। বিস্তারিত জানাবো আপনাদেরকে। হিউমিডিফায়ারটি দুইটা কালারে পাওয়া যাচ্ছে, হোয়াইট এবং ব্ল্যাক, যাদের যে কালারটি পছন্দ নিয়ে নিতে পারেন। এই দুইটা হিউমিডিফায়ার আমার কাছে পাঠিয়েছে, দেখবো কিনবো। তাদের কাছে এই সকল ইউনিক গ্যাজেটগুলি পেয়ে যাবেন অতি সুলভ মূল্যে। সারা বাংলাদেশে হোম ডেলিভারির সুবিধা রয়েছে। ভিডিও ডিসক্রিপশন বক্সে তাদের সকল ইনফরমেশন দেয়া থাকবে। এই হিউমিডিফায়ারটি প্রথম দেখলেই মনে হতে পারে ভিতরে মনে হয় আগুন জ্বলছে, কারণ ফ্রন্ট সাইডের ডিজাইনটাই দেখেন না, ক্যান্ডেল লাইটের মতো একটা কাটআউট রাখা হয়েছে, আর ভিতরের লাইটটা তো সেরকম চলে, যে কারণে বোঝার কোনো উপায় থাকে না এটা আগুন জ্বলছে নাকি হিউমিডিফায়ার কিছু। হিউমিডিফায়ারে মূলত পানি ব্যবহার করতে হয়। এই হিউমিডিফায়ারের উপরের পার্টটা ডিটাচেবল, ঠিক এভাবে খোলা যায়। এখানে খোলা জায়গা রয়েছে, পানি দিতে হবে। ম্যাক্স লাইন একটা দাগ দেওয়া রয়েছে, ওই ম্যাক্স লাইন পর্যন্ত আপনাকে পানি দিতে হবে। বেশি পানি দিলে মিস্টটা বের হবে না। এরপরে উপরের পার্টটা এগেইন ক্লোজ করে দিতে হবে। সাথে ইউএসবি টাইপ সি কেবল রয়েছে, এই কেবলটি পেছনে থাকা ইউএসবি টাইপ সি পোর্টে আপনাকে কানেক্ট করতে হবে। দেন আপনি চাইলে কম্পিউটার, ল্যাপটপ বা যে কোনো ইউএসবি চার্জার অথবা পাওয়ার ব্যাঙ্কের সাথে কানেক্ট করে এই হিউমিডিফায়ারটি ব্যবহার করতে পারবেন। ছোটোখাটো সাইজে মিনিমাল ডিজাইন, মানে একদমই সিম্পল, যে কেউ চাইলে খুব সহজে এটি ব্যবহার করতে পারবেন। মাত্র দুইটা বাটন রয়েছে এটি অপারেট করার জন্য। যে কোনো জায়গায় রাখলে সেই জায়গার সৌন্দর্যটা আরও অনেক অংশই বৃদ্ধি করে এটি। ফ্রন্ট সাইডে থাকবে দুইটা বাটন, একটি বাটন লাইট কন্ট্রোল করার জন্য আর একটি বাটন মিস্ট অন অফ করার জন্য। লাইট দুইটা লেভেলে কন্ট্রোল করা যায়, প্রথমবার প্রেস করলেই আস্তে জ্বলবে আর একবার প্রেস করলে ফুল ব্রাইটনেসে জ্বলবে। আর মিস্ট কন্ট্রোল করার কোনো উপায় নেই, প্রথমবার প্রেস করলে মিস্ট বের হবে আর একবার প্রেস করলে মিস্ট বন্ধ হয়ে যাবে। হিউমিডিফায়ারটি ABS প্লাস্টিক বিল্ডের ম্যাট ফিনিশিং, যে কারণে খুব সহজে স্ক্র্যাচ পড়ে না। দুইটা হিউমিডিফায়ারই একই রকম ডিজাইনের, জাস্ট কালার ভিন্ন, হোয়াইট কালার ব্ল্যাক কালার, যার যেটা পছন্দ। দুইটা কালারই আমার ভালো লেগেছে, কিন্তু পার্সোনালি আমি হোয়াইট কালারটা ব্যবহার করছি। উপরের পার্টে বড় একটা কাটআউট রাখা হয়েছে যেখান দিয়ে মিস্টটা বের হয় এবং মিস্টের ঘনত্বটা খুবই কম। ঘনত্ব বলতে মানে আপনি বুঝতে পারবেন না এটা কোনো মিস্ট নাকি ধোঁয়া বের হচ্ছে। অনেক হিউমিডিফায়ারে দেখা যায় লং টাইম ব্যবহার করলে চারিপাশে আর্দ্রতা পড়ে যায়, মানে হাত দিলে স্যাঁতস্যাঁতে ভাব তৈরি হয়, কিন্তু এই হিউমিডিফায়ারে সেই ধরনের সমস্যা আমি ফেস করিনি। ম্যাক্স লাইন পর্যন্ত একবার পানি ভরলে হিউমিডিফায়ারটি 7-8 ঘন্টারও লং টাইম একটানা চলতে সক্ষম, মানে মিস্টটা বের করতে পারে। তারপরে আপনাকে এগেইন আবার পানি ভরতে হবে। হিউমিডিফায়ারটি যেমন সুন্দর তেমনই কাজের। আপনি রাখতে পারেন রুমের ভিতরে এমন একটি হিউমিডিফায়ার, বিশেষ করে শুধুমাত্র শীতকালের জন্য না, যারা এসি রুমে 12 মাস থাকেন, এসি রুমে খাওয়া ঘুমানো সব কিছু এসি রুমে করেন, তারা এমন একটি হিউমিডিফায়ার রুমের ভিতরে রাখতে পারেন ত্বকের সুরক্ষার জন্য। ঘন ঘন ঠোঁটে লিপ জেল বা হাতে মুখে লোশন ব্যবহার করার প্রয়োজন অনেকটাই কমে আসবে। আর যারা স্টুডিও সেট আপ করতে চাচ্ছেন তারা এমন একটি হিউমিডিফায়ার স্টুডিওর ভিতরে রেখেই দেখুন কতটা সুন্দর লাগে। সো এই মুহূর্তে দেখবো কিনবো তো হিউমিডিফায়ারটি পাওয়া যাচ্ছে 1790 টাকা, দুইটা কালারই পাওয়া যাচ্ছে সেম দামে। যারা অর্ডার করতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সকল ইনফরমেশন অর্ডার করার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তবে প্রথম তিনজনের জন্য এই হিউমিডিফায়ারের স্পেশাল একটি এডিশন রয়েছে, সব কিছুই সেম থাকবে, এক্সট্রা কিছু ফিচার অ্যাড করা হবে। সো যারা অর্ডার করতে চান এখনই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে অর্ডার করে ফেলুন। এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।